बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आर्म पुलिस ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রায়হানুর রহমান, সহকারী শিক্ষক আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে চতুর্থ শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় 4, পাঠ 1, পাঠ্যবই পৃষ্ঠা 56, পাঠ শিরোনাম আরবি বর্ণমালা। আসো আমরা একটু একটু করে আরবি বর্ণমালাগুলো চেনার চেষ্টা করি এবং কোথা থেকে কোন বর্ণ উচ্চারিত হয় তা জানার চেষ্টা করি। প্রথমে আসো আলিফ। আলিফ দেখতে কলমের মতো, তোমরা দেখতে পাচ্ছ আলিফ দেখতে কিসের মতো? কলমের মতো। আলিফ হরফের উচ্চারণ কিভাবে হবে? আলিফ হরফের উচ্চারণের সময় মুখের ও গলার খালি জায়গার বাতাস দু ঠোঁট দিয়ে বের করে দেওয়া হয়, অর্থাৎ আলিফ আলিফ। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ আলিফটা কিভাবে উচ্চারিত হচ্ছে। আলিফের বাংলা অক্ষর যদি আমরা নেই তাহলে স্বর অ অথবা অন্তস্থ অ লেখা হয়। আলিফের বাংলা হচ্ছে স্বর অ অথবা অন্তস্থ অ। এরপরে আসো বা। বা বা অক্ষর দেখতে নৌকার মতো, নিচে একটি নৌকা অথবা এক দাঁতের নিচে একটি নৌকা দিলে বা অক্ষর হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ একটি নৌকার ছবি, তার নিচে একটি নুকতা বা ফোঁটা দিলে বা অক্ষরের মতো দেখায়, অথবা একটি দাঁতের ছবি তোমরা দেখতে পাচ্ছ, তার নিচে একটি নুকতা বা ফোঁটা দিলে বা অক্ষর হয়ে যায়। বুঝতে পারছো? বা হরফের উচ্চারণের স্থান। বা হরফ উচ্চারণের সময় দুই ঠোঁট মিলিত, দুই ঠোঁট পৃথক হয়ে যাবে, দুই ঠোঁট মিলিত রেখে উচ্চারণের চেষ্টা করতে হবে এবং উচ্চারণের পরে পৃথক হয়ে যাবে। বা বা তোমরা নিচে ঠোঁটের ছবি দেখতে পাচ্ছ, বা এর বাংলা হবে ব। বা এর বাংলা হচ্ছে ব। বা অক্ষরের পরে কি অক্ষর আছে যেন? তা। তা দেখতে নৌকার মতো, উপরে দুই নুক্তা অথবা এক দাঁতের উপরে দুই নুক্তা থাকলে তাকে তা বলা হয়। তোমরা দেখতে পাচ্ছ বাম পাশে একটা নৌকার উপরে দুইটা ফোঁটা এবং ডান পাশে একটা দাঁতের উপরে দুইটা ফোঁটা, এটা হচ্ছে তা। তা হরফের উচ্চারণ জিহ্বার আগা ও সামনের উপরের দুই দাঁতের সানায়ে উলিয়ার গোড়ার সাথে লাগিয়ে তা উচ্চারিত হয়। নিচে চিত্রে দেখতে পাচ্ছ জিহ্বা অগ্রভাগ উপরের দুই দাঁতের সামনের দুই দাঁতকে সানায় উলিয়া বলা হয়, তার গোড়ার সঙ্গে লাগিয়ে তা উচ্চারিত হয়। তা এর বাংলা হচ্ছে ত। তা হরফের বাংলা কি? ত। তা এর পরে আসো তা। তা দেখতে নৌকার মতো, উপরে তিনটি নুক্তা অথবা এক দাঁতের উপরে তিনটি নুক্তা থাকলে তাকে তা বলা হয়। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ একটি নৌকা, তার উপরে তিনটি ফোঁটা রয়েছে অথবা একটি দাঁত, তার উপরে তিনটি ফোঁটা রয়েছে, এটাকে বলা হয় তা। তা হরফ কিভাবে উচ্চারিত হবে?
তা হরফের উচ্চারণ স্থান হচ্ছে জিহবার আগা, সামনের উপরের দুই দাঁতের তানায় উলিয়া আগা একত্রে মিলিয়ে নরম স্বরে উচ্চারিত হবে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, জিহবার অগ্রভাগ সামনের উপরের দুই দাঁতের অগ্রভাগে লাগিয়ে উচ্চারিত হচ্ছে তা। তা হালকাভাবে উচ্চারিত হবে। সা হরফের বাংলা হচ্ছে স। তা হরফের বাংলা কি? স। এরপর আসো জিম। জিম তোমরা দেখতে পাচ্ছ বর্গের জয় দীর্ঘিকার দিয়ে চারটি ডট দেওয়া আছে, অর্থাৎ এই অক্ষরটা উচ্চারণের সময় চার আলিফ টেনে উচ্চারণ হবে। তো জিম। জিম দেখতে অনেকটা সেভেন অক্ষরের মতো, নিচের দিকটা সামান্য বাঁকানো এবং মাঝখানে বা নিচে একটি নোকতা বা ফোঁটা থাকবে। আসো আমরা চিত্রটা দেখি। এটা ইংরেজি সেভেন অক্ষর, এর নিচে অথবা পেটে যদি নোকতা দেওয়া হয় তাহলে সেটা আরবি জিম অক্ষরের মতো দেখায়। জিম হরফের উচ্চারণ কিরকম হবে? জিহ্বার মাঝখান এবং সেই বরাবর উপরের তালের সাথে লাগিয়ে গভীর আওয়াজে উচ্চারিত, গম্ভীর আওয়াজ, অর্থাৎ কিছুটা শক্ত হবে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, জিহ্বার গোড়া উপরের তালের সঙ্গে লাগানো হয়েছে, জিহ্বার মাঝখান উপরের তালের সঙ্গে লাগানো হচ্ছে, জিম জিম এভাবে গম্ভীর আওয়াজে কিছুটা শক্ত ভাবে উচ্চারিত হবে। জিম অক্ষরের বাংলা হচ্ছে বর্গীয় জ। এরপর আসো হা। হা এটা হা লেখার পরে একটা ডট দেওয়া আছে, তার মানে এটা একালিক পরিমাণ টেনে উচ্চারণ হবে হা। এরকম হা অক্ষর দেখতেও অনেকটা ইংরেজি সেভেন অক্ষরের মতো, নিচের অংশ বাঁকানো, তবে এতে কোনো নোকতা বা ফোঁটা নেই। আসো আমরা চিত্র দেখি, হা অক্ষরটা দেখতে কেমন? হা হরফের উচ্চারণের স্থান, গলার মাঝখানে চিকন অস্বাভাবিক স্বরে উচ্চারিত হবে। হা গলার মাঝখানের মধ্যে আমরা কণ্ঠনালী বুঝি, কণ্ঠনালীর মাঝখান থেকে কিছুটা শো শো শব্দ হবে হা হা, এরকম ভাবে হা অক্ষরটি উচ্চারিত হবে। হা এর বাংলা অক্ষর হচ্ছে হ। হা এর বাংলা অক্ষর কি? হ। এরপর আসো খ। খ দেখতে ইংরেজি সেভেন অক্ষরের মতো, নিচের অংশটা বাঁকানো, তবে খ অক্ষরের উপরে একটি নোকতা বা ফোঁটা থাকে। খ অক্ষরের উপরে একটি নোকতা বা ফোঁটা থাকে। আসো আমরা চিত্র দেখি, ইংরেজি সেভেন অক্ষরের মতো উপরে একটি ফোঁটা বা নোকতা। খ হরফের উচ্চারণের স্থান কি? গলার শেষ ভাগ হতে উচ্চারিত হবে, অর্থাৎ কণ্ঠনালীর একেবারে উপরের অংশ, শেষ অংশ থেকে খ অক্ষরটি উচ্চারিত হবে। খ খ এইভাবে উচ্চারিত হবে। খ এর বাংলা সমাস বর্ণ হচ্ছে খ। এরপরে আসো দাল অক্ষর। দাল এইভাবে উচ্চারণ হবে। দাল অক্ষর দেখতে আমরা যখন কনুই অংশটা ভাঁজ করি, আমাদের হাতটাকে যখন আমরা ভাঁজ করি বাঁকা করি, তখন যেরকম দেখায় হাতের কনুই ভাঁজ করলে যেমনটা হয় তেমনটাই হচ্ছে দাল। তোমরা বাম পাশের চিত্রে দেখতে পাচ্ছ কিভাবে কনুইটা ভাঁজ করা হয়েছে। দাল হরফের উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বার আগা, সামনের উপরের বড় দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে টেনে আনতে হবে, অর্থাৎ সামনের উপরের দুই দাঁতের সাথে, অর্থাৎ সামনের দিকে বড় দুই দাঁত দুটার সাথে গোড়ার সাথে লাগাতে হবে। দাল দাল এইভাবে উচ্চারিত হবে। দাল এর বাংলা হচ্ছে ত। এরপর আসো দাল অক্ষর। চাল অক্ষরটা কিরকম? তাল অক্ষর দেখতেও হাতের কনুই বাঁকা করলে যেরকম দেখায় অনেকটা সেরকম, তবে দাল এবং জালের মধ্যে পার্থক্য হচ্ছে দাল অক্ষরে কোনো নোকতা বা ফোঁটা নেই, কিন্তু দাল অক্ষরের উপরে একটি নোকতা বা ফোঁটা আছে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ বাম হাত বাম পাশে হাত বাঁকা করে তার উপরে একটা ফোঁটা দেওয়া হয়েছে। দাল হরফের উচ্চারণ স্থান হচ্ছে
যেহোবার আগা সামনের উপরের বড় দুই দাঁতের ছানায় উলিয়ার আগার সাথে মিলিয়ে নরম স্বরে উচ্চারিত হবে। তাহলে দালের উচ্চারণ হয়েছিল দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, কিন্তু দালের উচ্চারণ হবে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, রাল রাল এরকম পাতলা ভাবে উচ্চারিত হবে, নরম ভাবে। রাল অক্ষরের বাংলা হচ্ছে জ, অন্তস্ত জ। এরপরে আসো র অক্ষর। র অক্ষরটা চিত্রে দেখতে পাচ্ছ, র অক্ষর উচ্চারণ একালে টেনে করতে হবে, অর্থাৎ র র এতটুকু টেনে করতে হবে। র অক্ষরটাও হাতের কোণায় হালকা ভাবে ভাঁজ করলে যেমনটা হয় তেমনটাই হচ্ছে র। র হরফের উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বার আগার পিঠ ও তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে টেনে আনতে হয়, অর্থাৎ একটু টেনে উচ্চারণ করতে হবে র র। চিত্রে দেখতে পাচ্ছ জিহ্বার অগ্রভাগটা কিভাবে উল্টিয়ে উপরে তালুর সঙ্গে লাগানো হয়েছে। র হরফের বাংলা হচ্ছে ব বিন্দু গ। এরপরে আসো সা হরফ। সা একালিফ টেনে পড়তে হবে, সা। সা হরফটা অনেকটা র হরফের মতোই, পার্থক্য হচ্ছে র হরফে কোনো ফোঁটা বা কোনো নোক্তা থাকে না, কিন্তু সা হরফের উপরে একটি ফোঁটা বা একটি নোক্তা থাকে। উপরে যেমন হাতের কোনোই হালকা ভাবে ভাঁজ করলে যেমন হয়, এবং উপরে একটি নোক্তা থাকবে, সে তাহলে সেটা হবে সা। সা হরফের উচ্চারণ কেমন হবে? জিহ্বার আগা এবং সামনের নিচে দুই সানায় সুফলা, অর্থাৎ নিচের সামনের নিচের দাঁতগুলোকে সানায় সুফলা বলা হয়, তো নিচের দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হবে সা। সা অনেকটা শিস দেওয়ার মতো। সা বর্ণের বাংলা হচ্ছে অন্তস্ত জ এবং ঝ, এই দুইটা অক্ষরের মাঝামাঝি শিস দেওয়ার মতো উচ্চারিত হবে, অর্থাৎ সা 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 এরকম শিস দেওয়ার মতো উচ্চারিত হবে। এরপরে আসো সিন অক্ষর। সিন সিন দেখতে পাচ্ছ দন্ত স দীর্ঘাকার চারটি দর দেওয়া আছে, অর্থাৎ এটা চার আলিফ টেনে উচ্চারণ করতে হবে সি। সিন অক্ষর পাশাপাশি তিনটি দাঁত সাজিয়ে রাখলে যেরকম দেখায় অনেকটা সেরকম, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ বাম পাশে তিনটি দাঁত পাশাপাশি রাখলে যেমনটি হয়। জিহ্বার সিন হরফ উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বার আগার কিনারা এবং সামনের নিচের দুই সানায় শুক্লা দাঁতের আগার সাথে মিলিয়ে শীষ ধ্বনি সহকারে উচ্চারিত হবে, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ সিন সিন এইভাবে উচ্চারিত হবে। সিন হরফের বাংলা হচ্ছে দন্ত স অথবা স। এরপরে আসো শিন। শিন হরফ তোমরা দেখতে পাচ্ছ তালব্য স দীর্ঘকার দিয়ে চারটি দর দেওয়া আছে, অর্থাৎ শিন এই হরফটিও চার আলিফ টেনে উচ্চারণ করতে হবে শিন। শিন হরফটিও সিন হরফের মতোই, পার্থক্য হচ্ছে সিন হরফে কোনো নোক্তা ছিল না, কিন্তু শিন হরফে তিনটি দাঁত পাশাপাশি রাখলে যেমন হয় এবং ওপরে তিনটি নোক্তা থাকবে, তাহলে সেটা হবে শিন। তোমরা বাম পাশের চিত্রে দেখতে পাচ্ছ শিন হরফ উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বার মাঝখান ও তার বরাবর উপরে তালুর সাথে লাগে স্পষ্ট শেষ ধ্বনি সহ উচ্চারিত হবে শিন। শিন হরফের বাংলা হচ্ছে তালব্য স। এরপর আসো সদ। সদ স লিখে চারটি দর দেওয়া হয়েছে এবং দয় ব ফলা দেওয়া হয়েছে, অর্থাৎ এই সদ অক্ষরটি চার আলিফ পরিমাণ টেনে উচ্চারিত হবে। সদ হরফটা দেখতে কি রকম আমরা একটু দেখি, তোমরা এখানে দেখতে পাচ্ছ ধান কাটার কাস্তের ছবি, কৃষকরা এই অস্ত্র দিয়ে ধান গম এগুলো কেটে থাকে, তো ধান কাটার কাস্তের মতো দেখতে আরবি সদ হরফটি। সদ হরফ উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বার আগা এবং সামনের নিচের দুই সানায় সুফলা দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হবে এবং আওয়াজ কিছুটা
শেষ ধ্বনির মতো হবে, স স একটু শেষ ধ্বনির মতো হবে। স ধর্মের বাংলা হচ্ছে স। এরপর আসো দদ। দ ধর্মের উচ্চারণও স ধর্মের মতো চার আলিফ টেনে পড়তে হবে। দ ধর্মটাও দেখতে কৃষকের ধান কাটা কাস্তের মতো, তবে পার্থক্য হচ্ছে স ধর্মে কোনো নোক্তা থাকে না, কিন্তু দ ধর্মে উপরে একটি নোক্তা বা একটি ফোঁটা থাকবে। দ ধর্মের উচ্চারণ কিভাবে হবে? জিহ্বার কিনারা এবং উপরের যে কোনো চোয়ালের মাড়ি বা দন্ত পাটি এবং আওয়াজ দ ও বর্গীয় জয়ের মাঝামাঝি হবে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, জিহ্বার কোনো এক পাশের কিনারা উপরের মাড়ির দাঁতের সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে। এটা সরাসরি দ বা জ না, এই দুটার মাঝামাঝি উচ্চারণের চেষ্টা করতে হবে। অর্থাৎ দদ দদ বেশিরভাগ অংশে দ অক্ষরটা চলে আসে। কেউ যদি দ উচ্চারণ করে বা কেউ যদি জ উচ্চারণ করে তাহলেও হবে, কিন্তু চেষ্টা করতে হবে উভয়ের মাঝামাঝি উচ্চারণ করার জন্য। ঠিক আছে, যেতে দেখতে পাচ্ছি ধান কাটা কাস্তের উপরে একটি নোক্তা বা একটি ফোঁটা আসলে সেটা হবে দদ। এরপরে আসো ত অক্ষর কিভাবে উচ্চারিত হবে। ত, তোমরা দেখতে পাচ্ছ ত এর নিচে একটা ব ফলা দ আছে এবং একটা দর দ আছে, অর্থাৎ একটি একাধিক টেনে উচ্চারিত হবে। ত ত উচ্চারণের স্থান কিরকম, ত দেখতে কিরকম আমরা একটু দেখি। ত হচ্ছে অনেকটা ইংরেজি বি অক্ষরের মতো, ছোট হাতের বি অক্ষর, স্মল লেটার যেটা, সেই বি অক্ষর অনেকটা আরবি ত অক্ষরের মতো। তাহলে আমরা যদি একটা মনে রাখতে পারি তাহলে আমরা সহজেই ত চিনতে পারবো, তাই না? ত হরফ উচ্চারণের স্থান কি? জিহ্বার আগা ও সামনের উপরের বড় দুই সানায়ে সুফলা দাঁতের মাড়ির সঙ্গে মিলিয়ে উচ্চারিত হবে ত। ত ত শব্দের বাংলা হচ্ছে ত এর নিচে ব ফলা দিয়ে যেভাবে উচ্চারিত হবে, অর্থাৎ একটু শক্ত হবে ত ত। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো জ হরফ কিভাবে উচ্চারিত হয়। জ ইংরেজি বি অক্ষরের মতো দেখতে জ হরফটি, তবে উপরে একটি ফোঁটা বা নোক্তা থাকবে। তাহলে ত হরফে কোনো ফোঁটা থাকবে না, কিন্তু জ হরফের উপরে একটি ফোঁটা বা নোক্তা থাকবে। ঠিক আছে, জ হরফের উচ্চারণের স্থান কেমন হবে? জিহ্বার আগা ও সামনের উপরের দুই দাঁতের সানায় উলিয়ার আগা একত্রে মিলিয়ে নরম স্বরে উচ্চারিত হবে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ জিহ্বার আগা সামনের উপরে দাঁতের আগার সঙ্গে লাগিয়েছে, জ জ এটা হালকা ভাবে উচ্চারিত হবে। বাংলা হবে বর্গীয় জ সঙ্গে একটা ব ফলা দিলে যেরকম উচ্চারিত হয়। এরপর আসো আইন। আইন হরফটি কিভাবে উচ্চারিত হবে? প্রথমে আমরা দেখি আইন। আইন এটাও চার আলিফ টেনে উচ্চারিত হবে। আইন হরফটি দেখতে কিরকম? বাংলা দুই সংখ্যাকে উল্টা করে লিখে নিচের অংশ ঘোরানো যেমন দেখায়। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ ডান পাশে আইন হরফ এবং বাম পাশে দুই অক্ষরকে উল্টিয়ে লেখা হয়েছে। এবার এই নিচের অংশটা যদি একটু বাড়িয়ে লেখা হয় তাহলে সেটা আরবি আইন হরফের মতো দেখাবে। আইন হরফের উচ্চারণের স্থান হচ্ছে গলার মাঝখান থেকে, অর্থাৎ কণ্ঠনালীর মাঝখান থেকে গলাটা একটু চিপিয়ে ধরে চাপানো ভাবে উচ্চারিত হবে আইন আইন আইন। আইন হরফের বাংলা হচ্ছে স্বর অ অথবা অন্তঃস্থ অ। তবে আইন এবং আলিফ এই দুটার পার্থক্য বোঝানোর জন্য স্বর অ এর পরে একটি কমা দেওয়া হয়ে থাকে, অ্যাপোস্ট্রফি কমা দেওয়া হয়ে থাকে। তোমরা প্রথমেই দেখো এই যে এখানে আইন স্বর আ লেখার পরে একটা উপরে একটা কমা দেওয়া হয়েছে, এটা আইন বোঝানোর জন্য এই ধরনের কমা ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আসো গয়েন হরফ। গয়েন হরফটাও আইন হরফের মতোই, গয়েন গয়েন এটা বাংলা দুই সংখ্যাকে উল্টা করে লিখে নিচের অংশ ঘোরানো। তবে আইন এবং গয়েনের মধ্যে পার্থক্য হচ্ছে
আইন হরফে কোনো নোক্তা বা ফোঁটা নেই, কিন্তু গয়েন হরফের উপরে একটি নোক্তা বা একটি ফোঁটা থাকে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ বাম পাশে। গয়েন হরফের উচ্চারণের স্থান হচ্ছে গলার শেষ বা অর্থাৎ কণ্ঠনালীর উপরের অংশ, একেবারে শেষের অংশ থেকে গয়েন হরফ উচ্চারিত হবে। গয়েন 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 বোঝানোর জন্য বাংলায় গ দেখছে একটা ব ফলা দেওয়া হয়, গয়েন। ঠিক আছে, এরপরে আসো ফা হরফ। ফা হরফ কিরকম? ফা হরফ দেখতে নৌকার মতো, চার পাশে উপরে একটু গোল মাথা দেওয়া হলো। এই গোল মাথার উপরে যদি একটি ফোঁটা বা নোক্তা দেওয়া হয় তাহলে সেটা হয়ে যাবে ফা। গোল মাথার উপরে একটি নোক্তা বা একটি ফোঁটা দেওয়া হলে সেটা কি হয়ে যাবে? ফা। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ বাম পাশে একটি নৌকার ডান পাশে একটি গোল মাথা দেওয়া হলো, অথবা একটি দাঁতের ওপরে একটি গোল মাথা দেওয়া হলো, তার উপরে একটি করে ফোঁটা বা নোক্তা দেওয়া হলো, তাহলে এটা কি হয়ে গেল? ফা। ফা হরফের উচ্চারণের স্থান কি? সামনের উপরের বড় দুই দাঁতের বা সানাই উলিয়া আগা ও নিচের ঠোঁটের মাঝখানে মিলিয়ে উচ্চারিত হবে, অর্থাৎ নিচের ঠোঁটটা উপরের দাঁতের সাথে লাগিয়ে ফা ফা এইভাবে উচ্চারিত হবে। তোমরা নিচের চিত্রে দেখতে পাচ্ছ ফা হরফটি কিভাবে উচ্চারণ করা হয়েছে। ফা বর্ণের বাংলা হচ্ছে ফ। ক্লিয়ার? এরপরে আসো কফ। কফ হরফটিও অনেকটা ফা হরফের মতো, কফ হরফ উচ্চারণ হবে চার এলিফ টেনে কফ কফ। কফ হরফটি দেখতেও নৌকার মতো, তবে ডান পাশে ফা হরফের মতো উপরে একটি গোল মাথা দিয়ে তার উপরে দুইটি ফোঁটা বা নোক্তা দেওয়া হয়েছে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ কিভাবে একটি গোল মাথার উপরে দুইটি ফোঁটা বা নোক্তা দেওয়া হয়েছে, এটা হচ্ছে কফ। কফ হরফ উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বার গোড়া ও সেই বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে বড় আওয়াজে উচ্চারিত হবে, এটা কলকলায় পড়তে হবে। কফ, এই কফ অক্ষর বোঝানোর জন্য বাংলায় কর নিচে একটি ব ফেলা দেওয়া হয়, অর্থাৎ কফ কফ। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা জানবো কাফ হরফটি কিভাবে উচ্চারিত হবে। কাফ হরফের উচ্চারণও চার আলিফ টেনে পড়তে হবে কাফ। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ একটি লোক বড়শি দিয়ে বিশাল একটি মাছ ধরেছে, তাই না? তো এই বড়শিটাকে তোমরা দেখেছো কখনো? আবার একটা বড়শির ছবি দেখি। এবার দেখো তো দেখি এই বড়শির ছবির সঙ্গে আরবি কাফ বর্ণের মিল আছে কিনা। অবশ্যই মিল আছে, শুধু মাঝখানে একটি কি দিতে হবে? পেঁচানো দিতে হবে, তাই না? তাহলে কাফ হরফটি দেখতে বড়শির মতো, কিন্তু মাঝখানে একটু পেঁচানোর চিহ্ন দেওয়া হয়েছে। কাফ হরফ উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বার গোড়ার কাছাকাছি একটু উপরে ও সেই বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে কাফ কাফ, এটা হালকাভাবে উচ্চারিত হবে। কাফ বর্ণের বাংলা হচ্ছে প। এরপর আসো লাম হরফটি কিরকম হবে আমরা একটু দেখে নেই। লাম হরফটা হুবহু বর্ষির মতো দেখতে পাচ্ছি, তাই না? লাম, এটাও চার আলিফ টেনে পড়তে হবে। আমরা আবারও ওই লোকটার মাছ ধরার ছবি দেখছি বর্ষি দিয়ে, এবং ডান পাশে একটি বর্ষির ছবি দেখতে পাচ্ছি। ঠিক এই বর্ষিটা যেরকম, আরবি লাম হরফটি একই রকম দেখতে, তাই না? তাহলে তোমরা যদি বর্ষির ছবিটা মনে রাখতে পারো তাহলে লাম হরফ চিনতে পারবে। তো লাম এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে লাম হরফের মাঝখানে কোনো পেঁচানোর চিহ্ন থাকবে না, কিন্তু কাফ হরফের মাঝখানে একটি পেঁচানোর চিহ্ন থাকবে। ঠিক আছে, আচ্ছা, লাম হরফের উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বার আগা ও সামনে উপরের বড় দুই সানায় উলিয়া দাঁতের মাড়ির সাথে লাগিয়ে উচ্চারিত হবে লাম লাম। তোমরা দেখতে পাচ্ছ জিহ্বার অগ্রভাগ উপরে দাঁতের গোড়ার সঙ্গে কিভাবে লাগানো হচ্ছে লাম। লাম হরফের বাংলা হচ্ছে ল। লাম হরফের পরে আসো হচ্ছে মিম। তোমরা দেখতে পাচ্ছ মিম হরফের উচ্চারণ ময় দীর্ঘাট দিয়ে চারটি ডট দেওয়া আছে, অর্থাৎ মিম হরফটিও চার আলিফ টেনে উচ্চারণ করতে হবে। মিম হরফটা কি রকম? তার আগে আমরা একটা লাঠির ছবি দেখি। তোমাদের বাড়িতে যাদের বয়স্ক লোক রয়েছে তারা অনেক সময় দেখবে এরকম লাঠি ব্যবহার করে, তাই না?
তো এই লাঠি ছবি এবং মিম অক্ষরের ছবিটা একটু মিলিয়ে দেখো, দেখা যাচ্ছে যে মিম হরফটা দেখতে অনেকটা লাঠির মতো, তাই না? দাদুর হাতের লাঠির মতো হচ্ছে মিম। মিম হরফের উচ্চারণের স্থান কি? দুই ঠোঁট একত্রে মিলিয়ে উচ্চারণ করতে হবে মিম মিম। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ মিম হরফের বাংলা হচ্ছে ম। মিম হরফের বাংলা কি? ম। এরপরে আসো নুন। নুন হরফটা কিরকম একটু দেখে নেই। তোমরা অর্ধবৃত্ত যদি আঁকাও কখনো তাহলে সেটা দেখতে পাবে, অথবা চাঁদ যখন প্রথম দিকে ওঠে তখন সেরকম দেখতে বাঁকা চাঁদের মতো অথবা অর্ধবৃত্তের মতো। পার্থক্য হচ্ছে এর সঙ্গে একটি নোক্তা বা ফোঁটা দিতে হবে, অথবা একটি দাঁতের উপরে, একটি দাঁতের উপরে একটি নোক্তা বা ফোঁটা দিলে সেটা হবে নুন। একটি দাঁতের উপরে একটি নোক্তা বা ফোঁটা দিলে সেটা হবে নুন। তো নুন হরফের উচ্চারণের স্থানটা কি হবে? জিহ্বার আগা ও সামনের উপরের মাড়ি সংলগ্ন তালুর সাথে লাগিয়ে নুন উচ্চারিত হবে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ জিহ্বার আগা উপরে তালুর সঙ্গে কিভাবে, মাড়ির গোড়ার সঙ্গে অর্থাৎ মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে কিভাবে লাগানো হয়েছে, সামনের দাঁতের। নুন হরফের বাংলা হচ্ছে তন্তন্ন। নুন হরফের বাংলা কি? তন্তন্ন। এরপরে আসো হচ্ছে ওয়াও। ওয়াও আমরা অনেক সময় কোনো কিছু আশ্চর্য কিছু দেখলেও বলে থাকি ওয়াও, তাই না? তো ওয়াও হরফ বাংলায় ব্যবহৃত কমা এর মতো, কমা কমার চিহ্নটাকে যদি আমরা একটু বড় করে লিখি তাহলে দেখা যাবে যে আরবি ওয়াও হয়ে গেছে। ওয়াও হরফের উচ্চারণটা, উচ্চারণের স্থান হচ্ছে দুই ঠোঁট উচ্চারণের সময় গোল হয়ে যাবে, অর্থাৎ তোমরা নিচে যেহবা দুই ঠোঁটের চিত্র দেখতে পাচ্ছো কিরকম গোলাকৃতি হয়ে গেছে, তাই না? ওয়াও ওয়াও। এরপরে ওয়াও এর বাংলা হচ্ছে অ অন্তুস্তীয়, অয় অয় এরকম উচ্চারণ আসবে। তাহলে ওয়াও 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 বর্ণটিও চার এলিফ টেনে উচ্চারণ করতে হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা পাকা টমেটোর ছবি। হা হা এটার নাম হচ্ছে ছোট হা বা গোল হাও বলে কেউ কেউ, এটা দেখতে অনেকটা টমেটোর মতো। হ্যাঁ, এই হা অক্ষরের সঙ্গে আর একটা অক্ষরের মিল রয়েছে, সেটা হচ্ছে তা। আমরা 3 নম্বর অক্ষরটা পড়ে এসেছিলাম তা, তো একটা দেখে এসেছি আমরা সেখানে যে এক দাঁতের উপরে দুইটি ফোঁটা দিলে সেটা তা হয়ে যায়, আবার এই গোল হাওয়ার উপরে যদি দুইটি ফোঁটা দেওয়া হয় তাহলে কিন্তু সেটাকে তা বলা হয়। তাহলে গোল হাওয়ার উপরে যদি দুইটি ফোঁটা দেওয়া হয় তাহলে সেটা হবে তা, আর যদি কোনো ফোঁটা না থাকে তাহলে সেটা হবে হা। হা হরফের উচ্চারণ কি হবে? হা হরফের উচ্চারণ স্থান হচ্ছে গলার প্রথম ভাগ যা বুকের সঙ্গে মিলে, অর্থাৎ কণ্ঠনালীর শুরু থেকে একেবারে নিচের অংশ থেকে হা অক্ষরটা উচ্চারিত হবে কিছুটা শক্ত হবে। এই জন্য এই হা বোঝাতে বাংলায় হ অক্ষরের নিচে একটু হসন্ত বা হস চিহ্ন দেওয়া হয়, হা হা এইভাবে উচ্চারিত হবে। এরপর আসো হামজা। হামজা হরফটা কিভাবে কিরকম দেখতে আমরা একটু দেখি। উল্টা দুই, গুড। দুই অক্ষরটা বাংলায় দুই অক্ষরটা যদি আমরা উল্টো ভাবে লিখি তাহলে যেমনটি দেখায় সেটা হচ্ছে হামজা হামজা। আমরা চিত্রে দেখতে পাচ্ছি উল্টা দুইয়ের ছবি এবং হামজার ছবি একেবারে সেম। হামজা হরফের উচ্চারণ স্থান কি? গলার প্রথম ভাগ বা হা এর স্থানে, অর্থাৎ কণ্ঠনালীর শুরু, একেবারে বুকের দিক থেকে নিচের কাছে যে অংশটুকু কণ্ঠনালী রয়েছে সেখান থেকে হামজা অক্ষরটি উচ্চারিত হবে। হামজা বাংলায় স্বর অ অন্তস্থ অ লেখা হয়ে থাকে। আরবি বর্ণমালার একেবারে সর্বশেষ বর্ণে আমরা চলে এসেছি। সর্বশেষ বর্ণটি হচ্ছে ইয় ইয়া। ইয়া হরফটি উচ্চারণ আমরা একটু দেখে নেই। ইয়া ইয়া দেখতে বাংলা ছয় সংখ্যার মতো, অথবা একটি দাঁতের নিচে দুইটি নোক্তা। বাংলা ছয় অক্ষরের মতো হতে পারে, আবার একটি দাঁতের নিচে দুইটি নোক্তা দিলে সেটাকে আরবি ইয়া বর্ণের মতো দেখায়।
আমরা একটু চিত্র দেখে নিই কিভাবে একটি দাঁতের নিচে দুইটি নোক্তা দিচ্ছি। এই হচ্ছে ইয়া ইয়া ইয়া। ইয়া হরফের উচ্চারণ কিরকম হবে? জহবার মাঝখান ও সেই বরাবর উপরের তালের সাথে লাগিয়ে, অর্থাৎ জহবার মধ্যভাগ উপরের তালের সাথে লাগিয়ে উচ্চারণ হবে ইয়া ইয়া। ইয়া বর্ণের বাংলা হচ্ছে ইয়ো ইয়ো, হ্রস্বই অন্তস্থ অ। এই হচ্ছে ইয়ে। তো আমরা আরবি বর্ণমালাগুলো দেখতে কিরকম এবং সেগুলোর উচ্চারণ কিরকম হবে সেটা আমরা জানলাম। তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে, আগামী ক্লাসে আরবি বর্ণমালার একটি করে চার্ট তৈরি করে নিয়ে আসবে সবাই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।